আসসালামু আলাইকুম আলেম প্রথম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছো, আমিও ভালো আছি, শুকর আলহামদুলিল্লাহ। যে যে অবস্থানে থেকে আমাদের অনলাইন ক্লাসগুলো উপভোগ করতেছ, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের বিষয় হলো শরহে বেকায়া এবং কিতাবুল হজ পর্বের দুটো অংশ নিয়ে আজকে আলোচনা করব। একটা হলো হজ কি তাৎক্ষণিক ওয়াজিব না বিলম্বের অবকাশ রয়েছে, আরেকটা অংশ হলো কোন প্রকার হজ উত্তম, এ ব্যাপারে ইমামদের মতভেদ। তো প্রথম হলো হজ কি তাৎক্ষণিক ওয়াজিব নাকি বিলম্বের অবকাশ রয়েছে, তো এ ব্যাপারে ইমামদের মতভেদ রয়েছে। ইমাম আবু হানিফা, শাফেঈ এবং ইমাম মুহাম্মদের মতে হজ বিলম্বের অবকাশ রয়েছে, অর্থাৎ যে বৎসরে হজ ফরজ হয়েছে ওই বৎসর হজ না করে পরবর্তী বছরগুলোতে হজ করলেও হজ আদায় হবে, এতে ওই বান্দার গুনাহ হবে না। তো এ ব্যাপারে তাদের আকলি এবং নকলি দলিল রয়েছে। আকলি দলিল হলো পবিত্র কোরআনে রয়েছে আতিমুল হাজ, হাদিসে রয়েছে পাহাজ্জু, অর্থাৎ হজ আদায়ের যে নির্দেশগুলো কোরআন এবং হাদিসে রয়েছে এগুলো হলো আমরে মতলক, সাধারণ নির্দেশ, অর্থাৎ এখানে জোর তাগিদ নেই যেই যে বৎসর আদায় হয়েছে ওই বৎসরে আদায় করতে হবে। এই জন্য তারা কোরআন এবং হাদিসের আলোকে যুক্তি দিয়ে বলতেছেন যে হজ বিলম্বে আদায়ের অবকাশ রয়েছে, যে বৎসর ফরজ হয়েছে ওই বৎসর আদায় না করে পরবর্তী বছরগুলোতে আদায় করলেও বান্দার গুনাহ হবে না। তো তারা আকলি দলিল হিসাবেও বলেছেন যে সালাত যেরকম শুরু ওয়াক্তে আদায় করলে আদায় হবে, শেষ ওয়াক্তে আদায় করলেও সালাতটা আদায় হয়, এতে বান্দার কোনো গুনাহ হয় না। ঠিক তদ্রূপ হজকেও একবারে জীবনের শেষ সময় পর্যন্ত বিলম্ব করে আদায় করলেও বান্দার কোনো গুনাহ হবে না। অপরপক্ষে ইমাম মালিক, আহমদ এবং আবু ইউসুফ এ তিন ইমামের মতে হজকে তাৎক্ষণিক আদায় করতে হবে, যদি বিলম্বে আদায় করে বান্দা গুনাগার হবে। তো তারাও আকলি এবং নকলি দলিল দিয়েছেন। তাদের আকলি দলিল হল যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদাল হজ ফালিউআজ্জিল, যার উপর হজ ফরজ হয়েছে সে যেন তাড়াতাড়ি করে। তো এনারা আবার নকলি দলিল হিসেবেও বলেছেন যে জীবনের যেহেতু কোনো নিশ্চয়তা নেই, এবছর হজ আদায় হয়েছে বান্দা এবছর হজ না করে পরবর্তী বছর করার জন্য ইরাদা করলো, কিন্তু পরবর্তী বছর পর্যন্ত তার বেঁচে থাকার কোনো গ্যারান্টি যেহেতু নেই, এই কারণে এই তিনজনের মতে হজ তাৎক্ষণিক আদায় করা ওয়াজিব। এখন এদের দলিলের জবাবে আবু হানিফা, শাফেঈ তারা বলতেছেন যে এখানে হাদিসে যে ফালিউ আজ্জেল কথাটা এসেছে, তো ফালিউ আজ্জেল এই কথাটি ওয়াজিবের জন্য আসেনি, কথাটি এসেছে উত্তমতার জন্য, অর্থাৎ যার উপর হজ ফরজ হয়েছে সে যত তাড়াতাড়ি আদায় করতে পারে এটা তার জন্য তত উত্তম। আবার তারা যে আকলি দলিল দিয়েছেন জীবনে কোনো নিশ্চয়তা নেই, তো এই আকলি দলিলের জবাবে ও হানাফিরা বলতেছেন যে জীবনের অনিশ্চয়তা হেতু হজকে তাৎক্ষণিক আদায় করা ওয়াজিব বলা যাবে না, বরং মুস্তাহাব বলা যেতে পারে। প্রশ্নের পরবর্তী অংশ, কোন প্রকার হজ সর্বোত্তম? আমরা গত ক্লাসে জেনেছি হজ তিন প্রকার, এফরাদ, তামাত্তু, কেরান। এই তিন প্রকার হজের মধ্যে কোন প্রকার হজ সর্বোত্তম এ ব্যাপারেও ইমামদের মাঝে মতবিরোধ বিদ্যমান রয়েছে। ইমাম শাফেঈ এবং মালিকের মতে হজ এফরাদ সর্বোত্তম, তারপর তামাত্তু, তারপর কেরান। তারা নিজেদের মতের সপক্ষে নকলি এবং আকলি এনেছেন। নকলি দলিলগুলো হল যেমন বলেছেন আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই আয়াতে শুধুমাত্র হজের কথা বলা হয়েছে,
এখানে ওমরার কথা উল্লেখ নাই, সুতরাং এটাকে এই আয়াত দ্বারা হচ্ছে অপরাধ বুঝানো হয়েছে। যেহেতু আমরা গত ক্লাসে আলোচনা করেছি তামাত্তু এবং কেরান, এ দুই হজের মধ্যে ওমরার কাজ রয়েছে কিন্তু অপরাধ হজের মধ্যে ওমরার কাজ নাই, তাদের যুক্তি হলো এই আয়াতে শুধু হজের কথা বলা হয়েছে, ওমরার কথা উল্লেখ নেই, যা অপরাধকে ইঙ্গিত করে। সুতরাং এই আয়াত দ্বারা তারা যুক্তি পেশ করে বলেন যে অপরাধ হজ সর্বোত্তম, এবং তারা পবিত্র হাদিস থেকেও দলিল দিয়েছেন যে আন আয়েশাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফরাদা বিল হজ। আর তারা আকলি দলিল হিসেবেও বলেন যে অপরাধ হজে পরিশ্রম কম, আর যে ইবাদতে পরিশ্রম কম ওই ইবাদতটা মানুষ খুব ভালোভাবে করতে পারে, আর ইবাদত যত ভালোভাবে করতে পারে তত সওয়াবও বেশি, সুতরাং অপরাধ হজ সর্বোত্তম। এটা হলো তাদের আকলি দলিল। ইমাম আহমদের অভিমত, ইমাম আহমদের মতে তামাত্তু হজ সর্বোত্তম, তারপরে অপরাধ, তারপর কেরান। তিনিও নকলি এবং আকলি দলিল এনেছেন। নকলি দলিল হিসেবে তিনি আল্লাহ তাআলার এই বাণীটা পেশ করেছেন, পামান তামাত্তা বিল উমরাতি ইলাল হাজ্জে পামাস্তাইসারা মিনাল হাদি। এই আয়াতে তামাত্তা শব্দটাই উল্লেখ রয়েছে, যার দ্বারা তারা দলিল হিসেবে পেশ করে বলেন যে আয়াতটি হজ্জে তামাত্তুয়ের ক্ষেত্রে এসেছে। পবিত্র হাদিস থেকে তারা দলিল পেশ করে বলেন আন ইমরানা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা তামাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তামাত্তা আনা মাহু। এছাড়াও তারা যুক্তিভিত্তিক দলিল পেশ করে বলেন তামাত্তু হজটা যেহেতু মধ্যমপন্থা, মধ্যমপন্থা বলতে অপরাধ হজে পরিশ্রম সবচেয়ে কম, কেরান হজে পরিশ্রম সবচেয়ে বেশি, যেহেতু হজ উমরা দুইটার কাজ একসাথে করতে হয়, তো তামাত্তু হজটা হজ উমরা দুইটার কাজ একসাথে করতে হয় না, প্রথমে এক এরামে উমরার কাজ করতে হয়, উমরার এরাম ছেড়ে দিয়ে নতুন করে হজের এরাম বাঁধতে হয়, মাঝখানে একটু বিরাম নেওয়ার সুযোগ রয়েছে, অর্থাৎ কেরান হজের তুলনায় পরিশ্রম কম, আবার অপরাধ হজের তুলনায় পরিশ্রম একটু বেশি, যার কারণে তামাত্তু হজটা মধ্যম পন্থা। ইমাম মালিক তিনি যুক্তি পেশ করে বলেন যে তামাত্তু হজ যেহেতু মধ্যম পন্থা, কষ্ট বেশিও না কমও না, আর অন্যদিকে হাদিস শরীফে রয়েছে খাইরুল উমুরে আওসাতু, সকল কাজের মধ্যমপন্থা উত্তম, আর তামাত্তু হজ যেহেতু মধ্যমপন্থা রয়েছে এই কারণে তাদের মতে তামাত্তু হজ সর্বোত্তম। ইমাম আবু হানিফার অভিমত, তার মতে হজ্জে কেরান সর্বোত্তম। দলিল হল আল্লাহ তাআলার বাণী ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, এ আয়াতে হজ উমরা দুইটার কথা বলা হয়েছে, যা হজ্জে কেরানকে ইঙ্গিত করে, যেটা ইমাম আবু হানিফার যুক্তি। ইমাম আবু হানিফা পবিত্র হাদিস শরীফ থেকেও যুক্তি পেশ করেছেন, যেমন আন আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত আহলাকতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বি উমরাতিন ফি হাজ্জাতিন। এছাড়াও ইমাম আবু হানিফা আকলি দলিল হিসেবে বলেন যে কেরান হজের মধ্যে পরিশ্রম বেশি, যেহেতু হজ উমরা দুইটা কাজ একসাথে করতে হয়, আর তার যুক্তি হলো যে ইবাদতের মধ্যে যত বেশি পরিশ্রম ও ইবাদতের সওয়াবও বেশি, এই কারণে তার যুক্তি হলো হজ্জে কেরান হলো সর্বোত্তম। প্রিয় শিক্ষার্থীরা, শুরু থেকে শেষ পর্যন্ত এতক্ষণ যারা আমাদের সাথে অনলাইন ক্লাস উপভোগ করেছ, তোমাদের প্রত্যেককে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের অনলাইন ক্লাস। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।